হয়ে গেছে ছবিটা আঁকা? হ্যাঁ স্যার, হয়ে গেছে। বললাম যে হয়ে গেলে তো আবার আমাকে বলবে, কেউ কিছু বললো না তো? স্যার এই মাত্র আমার হলো স্যার। একটু বাকি আছে স্যার। আচ্ছা ঠিক আছে, বাকি র্যাঙ্কে নাও, হয়ে গেলে বলবে তারপর। হয়ে গেছে স্যার। হয়ে গেছে তো? স্যার হয়ে গেছে। এর আগের দিন যখন আমি পড়িয়েছিলাম তখন সে লেন্স আর প্রিজমের ব্যাপারটা মনে পড়ছে? লেন্স আর প্রিজম। এর আগের দিনের ছবিটা মনে আছে তো? হ্যাঁ স্যার। দেখো এখানে শুরুটা হয়েছে ওখান থেকে, অর্থাৎ একটা সিডি যখন আমরা জেট করছি তখন কি হচ্ছে, সেটাতে একটা লেজার গিয়ে স্ট্রাইক করছে। তারপরের ব্লক ডায়াগ্রামটা দেখো, ফটো ডায়োড দেওয়া আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ফটো ডায়োড, ফটো সেন। ফটো ডায়োড বা ফটো সেন্সার, এই কাজটা কি সিডিতে যে মার্কিংটা আছে অর্থাৎ যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে রিড করছে। রিড করার পরে কি করছে দেখো, এই যে অ্যাম্পলিফায়ার ডিজিটাল অর্থাৎ ডিজিটালাইজ সিগন্যাল, তোমরা তারপর এনকোডার ডিকোডার পড়েছো ডিজিটাল ইলেকট্রনিক্সে, পড়েছিল তো? হ্যাঁ স্যার। ওখানে তাহলে কি হচ্ছে, যেহেতু ডিজিটাল সেই জন্য ডিকোডিং বা এনকোডিং হচ্ছে, কিন্তু ওখান থেকে তো আমি পুরোপুরি ভিওলি সিগন্যালটা পাচ্ছি না, সেই জন্য ওখানে আমাকে সিগন্যালটা অ্যানালগে কনভার্ট করে নিতে হচ্ছে। দেখো তার পাশে ব্লক ডায়াগ্রামটা অ্যানালগ কনভার্টার আছে, দেখতে পেয়েছো নিশ্চয়ই? দেখতে পেয়েছো? সেখান থেকে অ্যাম্পলিফায়ার থ্রু স্পিকারেতে আউটপুটটা আসছে। দেখো নিচের দিকে একটা সিডি ড্রাইভার সার্কিটের একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর ডান দিকে একটা মেমোরি বলে একটা ডায়াগ্রাম ব্লক দেওয়া আছে। হ্যাঁ স্যার। মেমোরি ব্লকটার কাজটা কি বলতো? মেমোরি ব্লকটার কাজটা হচ্ছে এটাই যে দুটো জিনিসকে, একটা হচ্ছে কোনো ধরো সিডি প্লেয়ার চলছে, চলতে তো হঠাৎ করে পাওয়ার কাট হয়ে গেল, তো সেক্ষেত্রে তাহলে কি হবে, আবার কি প্রথম থেকে ওই সিডিটার কাজ শুরু করবে? সেটা করে না, না স্যার। যেখান পর্যন্ত হয়ে পাওয়ার কাট হয়ে গেছিল ক্লিয়ার, হ্যাঁ স্যার। স্যার একবার ঠিক বলুন স্যার, ডিস্টার্ব করছিল স্যার। এখানে যে মেমোরি যে পোর্শনটা আছে সেটার কাজটা কি, কোন একটা সিডি ধরো চলছে, চলতে চলতে হঠাৎ করে পাওয়ার কাট হয়ে গেল বা কারেন্ট চলে গেল, তখন কি হবে, যখন কারেন্ট আসবে তখন কি সেইটা আবার প্রথম থেকে চলতে শুরু করবে? না স্যার। তাহলে যে পর্যন্ত হয়ে গিয়ে থেমে গিয়েছিল তার পরবর্তী পর্যায়টা আবার চালু হওয়ার জন্য একটা মেমোরি দরকার, মেমোরি না হলে তো বুঝতে পারবে না যে আচ্ছা কতদূর পর্যন্ত হয়েছিল, সেই জন্য আচ্ছা এখানে মেমোরি ডিভাইসটাকে ইউজ করা হচ্ছে। হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক বুঝতে আছে পেরেছি। ঠিক আছে, তো এবার আরেকবার ছবিটা ভালো করে দেখে নাও সবাই।
দেখো স্ক্রিনে তো আর একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা দেখতে পাচ্ছি। তো এখানে তোমরা যে ব্লক ডায়াগ্রাম দিয়ে যে ছবিটা আঁকলে, এখানে দেখো সেটারই একটা মডেল দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ লেজার লাইটটা এখান থেকে যাচ্ছে, তারপর ওপরে দেখো যে সিডি পজিশনটা আছে, সেই লেয়ারেতে গিয়ে স্ট্রাইক করছে, তাই তো? এখানে কি আছে, একটা অপটিক্যাল সেন্সার আছে, এখান থেকে সেন্স করছে। সেন্স করার পর একটু আগে যেটা দেখছিলে ডিএসি মানে কি, সিস্টেমটা হয়ে যাওয়ার পর ডিজিটাল টু অ্যানালগ কনভার্ট হচ্ছে, এখান থেকে যে সিগন্যালটা পাচ্ছে সেটা অ্যাম্পলিফায়ার থ্রু আউটপুট হিসাবে স্পিকারেতে যাচ্ছে। বোঝা গেল ছবিটা থেকে? ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ স্যার পেরেছি। বুঝতে পেরেছি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। তোমরা হ্যাঁ স্যার হেডিং শোনা দাও যাচ্ছে। সিডি প্লেয়ার ভার্সেস ডিভিডি প্লেয়ার। উপর এই যে লাইনটা, এটা হেডিং দাও। হ্যাঁ স্যার হয়েছে। যে পার্সেন্টটা মার্কিং করলাম এটা লেখো। হ্যাঁ স্যার
হয়ে গেছে স্যার? স্যার একটু আছে, একটু ঠিক আছে, সবাই লিখে নাও, সবারটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার যেটা লিখলে সেটা বুঝতে পারলে? সিডির ক্ষেত্রে কি সুবিধা বা ডিভিডির ক্ষেত্রে কেন সিডি প্লেয়ারে ডিভিডিটা অ্যাকসেপ্ট করা যায় না? সেটা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এই লাইনটা লিখে নাও। ভিডিও সিডি বলে লেখো।
হয়ে গেছে স্যার। দাঁড়ান একটু, হয়নি। এটা আগে লিখে নাও সবাই, তারপর বলছি।